शुक्र है, शुक्र है बहुत। আমার কিল আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ম্যাচটা আমরা পিএমবিসি কোয়ালিফিকেশন রাউন্ডের মধ্যে সবচেয়ে বেস্ট যে গেম প্লেটা ওইটা দিচ্ছি আমরা। এন্ড আমরা অলরেডি বলেই দিয়েছি যে আপনারা অলরেডি জানেন আমরা কিন্তু এত ভালো ডিভাইস নিয়ে পিএমবিসি মূলত রেজিস্ট্রেশন করি না। আমাদের সবার ডিভাইসে কিন্তু অনেক লো ইন ডিভাইস, এন্ড আমার হলো রেডমি নোট 5 প্রো, অ্যান্ড আমার আরেকটা টিমমেটেরও সেম রেডমি নোট 5 প্রো, অ্যান্ড একজনের মেবি ফিক্সেল 2 নাকি 1, আমি শিওর বলতে পারতেছি না, এটা ফিক্সেল 2 নাকি 1। এটা অনেক ওল্ড ডিভাইস, বাট স্ন্যাপড্রাগন ভালো বাট অনেক ওল্ড ডিভাইস। অ্যান্ড আর যারা আরেকটা হলো আমাদের শাকিল ভাই, ওনার মূলত K20 Pro, উনি সবচেয়ে বেশি ভালো ডিভাইস আমাদের মধ্যে, অ্যান্ড উনি প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে। আমরা পিএমবিসির জন্য মূলত খেলে ফেলছি 9টা ম্যাচ, 9টা ম্যাচের মধ্যে 5টা চিকেন পেয়েছি, অ্যান্ড আর একটা ম্যাচ রয়ে গেছে, বাট আমরা জানি যে আমরা উঠতে পারবো না। সো আমরা কিছু আমরা তবু আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। অ্যান্ড একটা ভিডিও দেবো আমরা, অ্যান্ড যে ভিডিওটা সবচেয়ে বেস্ট গেম প্লে হলো, সো ওই গেম প্লেটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। সো আশা করি ভালো লাগবে, অ্যান্ড ভিডিওটা ফুল দেখবেন, আশা করি আপনাদের অনেক কিছু শিক্ষার আছে। সো আপনারা এখনও যারা খেলেন নাই তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে ম্যাচটা দেখে, অ্যান্ড আমরা কীভাবে রোটেট করি, কীভাবে অ্যাটাক করি সব কিছু ডিটেল নিয়ে আমরা এখানে হাজির হলাম। সো কথা না বাড়িয়ে আমরা মূলত ম্যাচটা শুরু করে দিই। বলতে আমরা কোনো এনিমি ফাইনে আজকে, সো শেষ পর্যন্ত আমরা এনিমি দেখার পাওয়া পেয়ে গেলাম। ওনার মূলত একটা টিমকে ওয়াইপ আউট করছিল, সো এই টিমের দুইজন প্লেয়ারকে কিন্তু আমার টিমমেটরা নক আউট করে দেয়, অ্যান্ড ইজিলি এই টিমটাকে ওয়াইপ আউট করে দেয় আমার টিমমেটরা। আমার আর কোনো কষ্টই করা লাগে না সত্যি বলতে, আমি এই ম্যাচে এত বেশি কষ্ট করা লাগে নাই, আমার টিমমেটরা অনেক ভালো খেলছে, অ্যান্ড আমার এত বেশি সাপোর্টও দেওয়া লাগে নাই। সো দেখেন আমরা কীভাবে ওদেরকে ওয়াইফ ট্রেড করি। সত্যি বলতে আমি এই ওয়াইফটাতে আমার কোনো অংশগ্রহণ ছিল না, সো আমার টিমমেটটা ইজিলি ওয়াইফ ট্রেড করে দেন। আমাদের দুজন টিমমেট অলরেডি ফ্ল্যাং করে ফেলছে, অ্যান্ড একজন প্লেয়ারকে অলরেডি নক আউট করে দিছে বাচ্চা ভাই, সে হলো আমাদের টিমমেট, আমার টিমমেট, সে কিন্তু অলরেডি নক আউট করে দেয় ওকে। অ্যান্ড আমি এই সুযোগে ভাবলাম যে আমার যেহেতু মিনি 14 আমি একটা গান নিয়ে নিই সত্যি বলতে, এখানে আসিল ওই তিনজন প্লেয়ার। সো শেষ পর্যন্ত আমার টিমমেটরা ওদেরকে শেষ, আমি জানতাম যে ওরা ওয়াইফ ট্রেড করে দেবে, কারণ ওদের এমনিতে অনেক ড্যামেজ করা ছিল, ওরা অন্য একটা টিমের সাথে ফাইট নিয়েছিল, সো ওদের টিমটিকে অলরেডি তিনজনকে ওয়াইফ ট্রেড করে দেয় আমার টিমমেটরা। সো এখান থেকে আমরা এই টিমেটরা এই টিমটাকে ওয়াইফ ট্রেড করে দেওয়ার পর আরেকটা টিম চলে আসে, সো আমরা ওই টিমের ফাইটটাতে নিজে চলে যাবো। আমি অনেক বকবক করতেছি, সো এখন আমার বকবকানি বন্ধ করবো, অ্যান্ড আপনাদেরকে যা ডাইরেক্টলি ফাইট দেখাবো। এখানে ওই টিমটাকে মারার পর একটা টিম গাড়ি নিয়ে আসে মারার জন্য আমাদের জন্য, অ্যান্ড এই প্লেয়ারটা মূলত ওর টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য ট্রাই করতেছিল, আমার টিমমেট একটা নক আউট করে দেয়, তো ওকে আমি নক আউট করে দিই ইজিলি। অ্যান্ড ওদের টিমমেট দূর থেকে অনেক ভালোভাবে কিন্তু কভার দিচ্ছিল আমাকে, বাট পারে নাই, কভার দিয়ে কাজ হচ্ছে হয় নাই, অ্যান্ড ওকে কিন্তু অলরেডি ওয়াইপ আউট করে দেই আমরা। অ্যান্ড এই টিমটা শেষ হওয়ার পর আরেকটা টিম চলে আসে, এই টিমটা শেষ হওয়ার আগে আরেকটা টিম চলে আসেন, এই টিমের যে লাস্ট প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা অনেক একজন না দুজন ছিল আমি শিওর বলতে পারতেছি না, ওরা কিন্তু যাই কি করে ওই যে টিমটা আসছে ওই টিমটার কাছে চলে যায়। এখানে দেখেন গাড়ি নিয়ে একটা টিম অলরেডি চলে আসছে, এখানে কাচ্চু মামা ভাই কিলটাও পেয়ে গেছেন, উনি মূলত ফার্স্ট একটা নক আউট করেছিল, আমারটা আমি পেয়ে গেলাম। সত্যি বলতে আমরা ভাবছিলাম যে ভালো কিল পাবো, বাট আমরা পিএমবিসি তে যতগুলো ম্যাচ খেলছি একটা ম্যাচে কিন্তু আমরা এনিমি খুঁজে পাই না ভাই, সত্যি বলতে এনিমি খুঁজে পাই না। সো এনিমি না খুঁজে পেলে কি করা যায় আপনারাই বলেন। আমি এখানে স্প্রে দেই, স্প্রে দেওয়ার পর এখানে দুইটা টিমের মধ্যে অনেক দারুণ একটা ফাইট হয়, দেখেন আপনারা অনেক দারুণভাবে একটা ফাইট হচ্ছে, আপনারা আওয়াজ শুনতেছেন কিনা আমি জানি না, বাট আমরা আওয়াজগুলো শুনতেছিলাম। অ্যান্ড এখানে আমি ভাবছিলাম যে একটা টিম শেষ, সো আমি ডাইরেক্টলি ন্যাট দিই, বাট এখানে লাইট চার থেকে একটা প্লেয়ার কিন্তু ক্যাম্পিং করে বসেছিল, ওটা আমাকে নক আউট করে দেয়। আমি কি বলবো, ওর দিকে তাকানোর আগে আমাকে নক আউট করে দেন। এরই মাঝে কিন্তু ওদের টিমের লাস্টটা যে টিমটা যে প্লেয়ারটা আমাকে মারছিল ওই টিমটাকে ওই উপরে যে ছিল ওরা ওয়াইফ আউট করে দেয়, বাট আমি কিন্তু এখানে বেঁচে যাই, অ্যান্ড ওদের লাস্ট প্লেয়ারটাকে আমার টিমের ওয়াইফ আউট করে দেয় ইজিলি,
অ্যান্ড আমরা এখানে ওই টিম এই টিমটা ওয়াইপড আউট হয়ে যায় আমাদের মোটামুটি এই ম্যাচটাতে। আমাদের মেবি 21টা কিল হয়েছিল অ্যান্ড আমাদের হাইস্ট কিলে এত ভাই, আমরা মূলত পিএমবিসি খেলার জন্য মূলত করি নাই এই ম্যাচটা, আমরা রেজিস্ট্রেশন করি নাই মূলত। সো অনেকে বললো যে ভাই রেজিস্ট্রেশন করেন, অ্যান্ড আমিও বলি সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য, অ্যান্ড আমাদের একটা নিজস্ব সার্ভার দরকার। সো সার্ভারের কথা ভেবে আমি কিন্তু রেজিস্ট্রেশনটা করলাম, জানি না আমাদেরকে সার্ভার দেয় কিনা, বাট যদি না দেয় কষ্ট পাবো সত্যি বলতে। অ্যান্ড এখানে কিন্তু আমরা ফাইটটা করে চলে যাব অন্য একটা ফাইটে, সো ওই ফাইটে আমরা চলে যাই। এখানে আমরা মূলত ব্রিজ ক্যাম্প করার সিদ্ধান্ত নেই, কারণ আমরা দেখলাম যে এখানে রেড জোন দিয়েছিল, সো রেড জোন দিয়েছে মানে এখানে এনিমি আসতেছে, আসে সো আমরা দেখি যে এরই মাঝে এনিমি চলে আসছে। আমি ওদের আসার জন্য ওয়েট করতেছিলাম, এরই মাঝে স্প্রে দেওয়া শুরু করি, স্প্রে দিয়ে কিন্তু আমরা দুজনকে নক আউট করে দিই, আমি একজনকে নক আউট করি, আমার টিমমেট একজন নক আউট করে। নিচে দিয়ে দেখেন একটা প্লেয়ার কিন্তু ও বেঁচে যায়, বাট বেঁচে যায় গিয়েও কোনো কাজ হয় না, আমি কিন্তু ওদের ওয়াইপড আউট করে দিই। এখানে এই টিমটা ওয়াইপড আউট হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি ভালোই কিল হয়, অ্যান্ড এই টিমটাকে আমরা ওয়াইপড আউট করে কিন্তু আমরা এক মুহূর্ত থামি নাই ভাই, আমরা সাথে সাথে আরেকটা টিমের কাছে ফাইটে চলে যাব। সো ওই ফাইটটা আপনাদেরকে দেখাবো, ফাইটটা কেমন হলো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার তো করবেনই গাইস, অ্যান্ড বেশি বেশি করি আমি বলবো শেয়ার করতে, কারণ আমরা কিন্তু 8K এর অনেক কাছাকাছি। আপনার ফ্যানদেরকে অবশ্যই শেয়ার করবেন, প্লিজ প্লিজ আপনারা শেয়ার করবেন, অ্যান্ড আমরা তো প্রত্যেকদিন কাস্টম রুম খুলি, সো যারা কাস্টম রুম খেলতেছেন তারা তো আসবেন, অ্যান্ড যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু আপনাদের ওয়েট করতে বলবো, কারণ আমি অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো কিছুদিনের মধ্যেই, আমি অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করে রাখছি বাট আমি সময় পাচ্ছি না যে এডিট করার। সো এডিট করে আপনাদের মাঝে কিন্তু আমি এক থেকে দুই দিনের মধ্যে মধ্যে একদিন দুই দিন করে করে আমি ডিস্টেন্স করে আপনাদের জন্য আপলোড করে দেবো বিভিন্ন কন্টেন্ট, অ্যান্ড একটা কন্টেন্ট কিন্তু অনেক চমৎকার, সেই কন্টেন্টটা আপনারা মিস করবেন না, সেটা ভেরি সুন আসতেছে আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে। সো আমরা ওই ফাইটে দেখাবো, এখন আমরা যাচ্ছি ফাইটটা করতে, অ্যান্ড এখানে আমরা অনেকক্ষণ এনিমি খুঁজি, অ্যান্ড এনিমি পাই না গাইস, সো যেহেতু এনিমি পাই না সো আমরা ডাইরেক্টলি ফাইটে চলে যাব। অনেকক্ষণ এনিমি খোঁজার পর আমরা শেষ পর্যন্ত পেয়ে যাই এনিমি, অ্যান্ড ওরা দুইটা টিমের সাথে মারপিট করতেছিল, সো মারপিট করা অবস্থা আমরা গিয়ে ওদেরকে একটা খানা দিই, এখানে আমি অনেক ড্যামেজ দিয়ে দিই একটা প্লেয়ারকে, অ্যান্ড সে মেবি নকড আউট ছিল, সো আমার টিমমেট ওর কিলটা কিন্তু দারুণভাবে চুরি করে ফেলে, সো কিলটা কিন্তু আমাদের ফ্রিতেই আসছে, কারণ অন্য একটা টিমের সাথে ফাইট হচ্ছিলো তো ওই টি কিলটা আমার টিমমেটটা কিল নিয়ে নেয়, এতে আমাদের একটা পয়েন্ট বেড়ে যায়, অ্যান্ড এখানে আমার টিমমেট একজনও কিন্তু ওদের একটা টিমমেটকে নকড আউট করে দেয়, অ্যান্ড আমরা কিন্তু অলরেডি রাশ করে দিই। আমার টিমমেটরা মূলত এই ম্যাচে নায়ক সত্যি বলতে, আমি কিছুই করতে পারি না, আমার এত ভালো পারফরমেন্স ছিল না এই ম্যাচে, আমার নায়ক এই ম্যাচে মূলত আমাদের টিমমেটরাই। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা প্লেয়ারকে কিন্তু ওয়াইপড আউট করে দেয়, যে প্লেয়ারটা নক আউট ছিল ওই প্লেয়ারটাকে নক আউট ওয়াইপড আউট করে দেয়, অ্যান্ড আরেকটা প্লেয়ারকে কিন্তু আমার টিমমেট শাকিল ভাই কিন্তু এখানে নক আউট করে দেয়। তো শাকিল ভাই নক আউট করার পর আমরা কী করি, এখানে রাশ করার ট্রাই করি, অ্যান্ড আমি এখানে ওই প্লেয়ারটাকে কিন্তু ওয়াইপড আউট করে দেওয়ার ট্রাই করি, বাট আমি এর মাঝে কিন্তু নিচে পড়ে যাই, বাট আমি লাস্ট প্লেয়ারটাকে দেখে ফেলি, আমি বলি যে এখানে শুয়ে আছে, অ্যান্ড আমার টিমমেটটা ইজিলি মেরে দিতে পারে, আর আমার টিমমেটের একজন প্লেয়ারকে কিন্তু নক আউট করে দেয়, অ্যান্ড এই টিমটা ওয়াইপড আউট হয়ে যাবে, অ্যান্ড ওদের লাস্ট প্লেয়ারটা কিন্তু সেই লেভেলের ক্যাম্পার ছিল, ওই প্লেয়ারটাকে কিন্তু আমার টিমমেটটা মেরে দেয়, অ্যান্ড আমি ট্রাই করতেছিলাম যে লাস্ট প্লেয়ারটা কোথায়, তারপর আমরা রিভাইভ দেবো আর কি। সো যেহেতু লাস্ট প্লেয়ারটাকে আমরা খুঁজে পেয়েছিলাম না, সো আমার টিমমেটটা মূলত রিভাইভ দিয়ে দিচ্ছিল, এখানে এই প্লেয়ারটা মূলত বাঁচার ট্রাই করছিল বাট বাঁচতে পারে নাই, এন ওদের লাস্ট প্লেয়ারটাকে দেখবেন আপনারা, ও সে লেভেলের ক্যাম্পার, আমার টিমমেটটা মেরে দেয়, ও পি লেভেলের ক্যাম্পার বলতে আর কি। আমরা ভাবছিলাম যে এদিকে কোনো এনিমি কিনা, বাট কিছুক্ষণের মধ্যে আমার টিমমেটটা ওরে মেরে দেবে, দূরে একটা প্লেয়ারকে আমার টিমমেট দেখছে, ও কিন্তু পালাচ্ছিল, ওকে ও পালাচ্ছিল, যে প্লেয়ারটা যে টিমটার সাথে ওরা ফাইট নিয়েছিল ওই টিমটার মেবি কোনো মেম্বার হবে, বাট এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে নক আউট করে দেয় আমার টিমমেট বাদশা ভাই, অ্যান্ড এই টিমটা ওয়াইপড আউট হয়ে যায়, আর মাত্র থাকে কয়জন প্লেয়ার, পাঁচজন প্লেয়ার থাকে, সো পাঁচজন প্লেয়ারকে আমরা কিন্তু মারতেই হবে, সো আমরা ডিসাইড করি আমরা ওয়েট করবো না, আমরা চলে যাবো আরেকটা ফাইটে, অ্যান্ড আরেকটা আর আছে পাঁচজন প্লেয়ার, সো আমরা ফার্স্টটা কিল নেওয়ারই ট্রাই করবো। সো কথা না বলে আমরা কিন্তু ডাইরেক্টলি ফাইটে চলে যাই, অ্যান্ড এই লাস্ট এই যে প্লেয়ারটার কথা বললাম, একটা প্লেয়ার ছিল ও পালাইছে, ও কিন্তু শুয়ে যাবে, শুয়েছিল দেখেন,
স্নেক ছিল, একে মারতে কিন্তু অনেক হার্ড হয়েছে ভাই। ওরও নেট, ওরও কিন্তু ল্যাগ করতেছিল, আমাদেরও ল্যাগ করতেছিল। সো দুইটা টিমের মধ্যে যদি এত ল্যাগ হয় তাহলে ভাই প্লেয়ার গুলোকে মারা অনেক হার্ড হয়ে যায়। আর আমার টিমমেটের সবারই কিন্তু সেই লেভেলের ল্যাগ প্রবলেম বলতে গেলে। সো আর কিছু করার থাকে না, ল্যাগ প্রবলেম হলে আর কি করার থাকে। এখানে কিন্তু দেখেন স্নেক, স্নেক বাবাজিকে দেখবেন এখন, দেখেন ও স্নেক হয়ে আছে। এখানে কিন্তু আমরা এসে আমি অনেক ড্যামেজ দিই, বাট একটা শট লাগাইয়া কিন্তু এখানে শাকিল ভাই কিল শট, ও কিন্তু কিল চুরি করে ফেলে। আমরা ওনাকে মেসেজ কিল শট বলি, কারণ ওনার কি হয়েছে জানেন? সেটা হলো উনি 600 ড্যামেজ দিয়ে 60টা কিল করে ম্যাচটাতে। সো 600 কিল করে, 600 ড্যামেজ করে যদি 60টা কিল করে, সেটাকে কিল চুরি বলে না কি বলে আপনারাই বলেন। সো এই ম্যাচটা উনি ফুল ম্যাচই কিল চুরির উপরেই ছিল। সো ওনাকে আমি কিল চোর বলি এই ম্যাচটাতে। আমাদের টিমমেটরা বলে যে উনি নাকি কিল চোর। সো কিল চোর বলতে শাকিল কিরা। এখানে কিন্তু আমরা এই টিমটাকে, এই আর থাকে একটা টিমে মেবি, সো এই লাস্ট যে টিমটাকে থাকে এই টিমটাকে আমরা কিন্তু দারুণভাবে ওয়াইফ আউট করি। দেখেন আমি একটা দারুণ একটা স্প্রে দিয়ে কিন্তু নকআউট দিই। সো স্প্রেটা মিস না করতে থাকলে চাইলে কিন্তু আপনারা ম্যাচটা ফুল দেখবেন না। কারণ আমরা কী করি, আমি যেতে চাই ডাইনে, আমার টিম যেতে চাই বামে। সো এখানে একটা দারুণ সংঘর্ষ হয়, অ্যান্ড আমি অলরেডি ইনিমি স্পট করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। আমার টিমেটটা বলতেছিল উপরে ইনিমি, অ্যান্ড দেখেন ইনিমি কিন্তু দেখা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি কিন্তু এখানে ট্রাই করবো স্প্রে দিতে, অ্যান্ড একটা লাগে নাই। আমি ট্রাই করছিলাম, অ্যান্ড আমার টিমমেট কিন্তু এখানে স্প্রে দিয়ে ইজিলি নক আউট করে দেয়। অ্যান্ড ওদের টিমমেট আরেকজন প্লেয়ার থাকে, ও কিন্তু এখানে স্প্রে দিতে ট্রাই করা ও টিমমেটের পজিশন নেওয়ার জন্য। আমি কিন্তু এর মধ্যে স্প্রে দিয়ে নক আউট করে দিই। অ্যান্ড আমার কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয়, জানি না কে ড্যামেজটা দিয়েছে, ও টিমমেট নাকি অন্য কেউ, ও নিজেই দিয়ে ড্যামেজ দিয়েছে, আমি শিওর জানি না। বাট আমার টিমমেট কিন্তু লাস্ট প্লেয়ারটাকে মেরে সেকেন্ড ইনার নিয়ে আসে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। অ্যান্ড আজকের মতো আল্লাহ হাফিজ।